বিখ্যাত দর্শনার্থীদের বোর্ডিং হাউস, এখানে সত্যজিৎ শুটিং করেছিলেন জয় বা ফেলুনা। আমার পেছনে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, একদম 50-30 মিটারের মধ্যে। আর পেছনে হচ্ছে এখানে পাশে দশাশ্বমেধ বোর্ডিং হাউস, আর সামনের দিকে হচ্ছে গোদলিয়া চক। গোদলিয়া চকের দিকে যাচ্ছি বর্তমানে। মান্য পূর্ণা কাছে বিশ্বনাথ 10 মিনিট তাহলে আমি হাত হয়েছে দশাশ্বমেধ ঘাটে আলোটি দেখতে আসার জন্য। সাইডের ধারে সব গাড়ি পার্কিং করে রাখা আছে, গাড়ির তো কোনো বালাই নেই, ট্রাফিক সিগন্যালে যে যেমন পারে গাড়ি চালায়। এখানে পারে দিয়ে দেয় গাড়ি। সাত তারিখে আছে দীপ দীপাবলি, সেই জন্য আরও এখানে সব বাড়িগুলো, হোটেল, দোকান সব কিছু সেজে উঠেছে। দীপ দীপাবলির ভিডিও 7 তারিখে দেখা যাবে, রেকর্ডিং করব। সামনে এই সোজা চলে আসছে গোদলিয়া চক। গোদলিয়া চক থেকে বাঁদিকে আমার হোটেল। নর্মালি এই রাস্তাটায় কোনো করা হয় না, কি বলে টোটো কিছু অ্যালাউ থাকে না। প্রচুর ফরেনার আছে,